হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিউজ ওয়ার্ল্ড। আমি তোমাদের রিয়া। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমি ভালো আছি। অনেকদিন কিছু বানানো হয়নি, আজকে তোমার বানাতে ইচ্ছে করছে। দেখা যাক আমি আজকে কি বানাই। ও, আজকে তো জন্মাষ্টমী, জন্মাষ্টমী স্পেশাল কি বানাই সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে তোমরা যে আমি আজকে কি বানাচ্ছি। আর আজকে জন্মাষ্টমী স্পেশালে তোমরা কে কিরম ভাবে সেলিব্রেট করছো জন্মাষ্টমী বা কৃষ্ণের জন্মদিন সেটা কিন্তু আর কমেন্ট বক্সে জানাবে কিন্তু, ঠিক আছে? আর চলো শুরু করি কি বানাচ্ছি, চলো দেখতে থাকো তোমরা। এটা আমাদের ফার্স্ট লাইন, এটা আমার এসি বক্সের কভার, ঠিক আছে? এটা হচ্ছে একদিকে 16 ইঞ্চি আর একদিকে 14 ইঞ্চি, আমি কেটে নিয়েছি, ঠিক আছে? এর সাথে লাগছে সিলভার পেপার, এটা আমি এখানে পেস্ট করবো, দেখো কি করে করছি। এটা জাস্ট মাঝখানে বসলে দেখতে সুন্দর লাগে, তাই না? ডেকোরেশনটা প্রত্যেকে নিজের ইচ্ছে মতো। এবার নিউজ পেপার, নিউজ পেপারটা কিভাবে ইউজ করি কাজে দেখো। আমি সেলোটেপ দিয়ে আটকে নিয়েছি, এবার আমি এটা র‍্যাপ করবো পেপার দিয়ে। এটাও আমি আমার মতো একটা আন্দাজে নিয়েছি পেপারের মাপটা, তোমরা তোমাদের মতো মাপ নিও। এর উপর আমি গোল্ডেন কালারের পেপার দিয়ে এটা র‍্যাপ করবো, দেখো। আর একটা গোল্ডেন পেপার নিলাম,
আরেকটু ডেকোরেট করব নীল রিবন দিয়ে। গ্লু গানের সাহায্যে এটা লাগাতে হবে, ঠিক আছে? এরম ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে যেমনি ভাবে আমি গোল্ডেন পেপারটা লাগিয়েছি তেমনি ভাবে এটা এরম ভাবে পুরো এটা আমি লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে? আর আমার কাছে আছে এইরকম লেস, এগুলো আমি এদিকে লাগিয়ে নেব সেটা গ্লু গানের সাহায্যে। এইরকম আমি আরেকটা বানিয়ে রেখেছিলাম সেটাতেও লাগিয়ে নেব। এই একটার দুটো সাইডে আমি এ দুটো লাগিয়ে নেব। কেমনি ভাবে উল্টো দিকেও আমি লাগিয়ে নেব, এটা শুকোতে থাকো ততক্ষণে আমি বাকি কাজটা করে নিই। আমার কাছে পুরনো একটা ফোনের বক্স, এটাকে আমি কিরকম ভাবে ইউজ করব দেখো। আরেকটা পেপার লাগালাম এইখানে, এটার কোনো নির্দিষ্ট মাপ নেই, তোমরা তোমাদের ইচ্ছে মতো মাপ নিয়ে করতে পারো। বক্সের যেরকম মাপ হবে সেই মাপে আন্দাজে। মোবাইলের বাক্স ছাড়া অন্য কিছু দিয়েও করা যায়, মিষ্টির বাক্স দিয়েও করা যেতে পারে।
মোবাইলের বাক্স থাকলে ভালো, না থাকলেও কোনো অসুবিধে নেই। ঘড়ির বাক্স, মিষ্টির বাক্স, যে কোনো রকমের খেলা কিছু বাক্স দিয়ে করা যেতে পারে। এগুলোকে আমি বাকি যেগুলো এক্সট্রা আছে সেগুলো আমার এই বক্সটা এরকম ভাবে হয়ে গেল করা। এবার আমি ডেকোরেট করব, গোল্ডেন পেপার দিয়ে এইখানটা লাগাবো। দেখো এরকম ভাবে চারটে দিক লাগিয়ে নেব। এবার এটার ওপর এই রেড কালারের রিবনটা লাগাবো, ঠিক আছে? দেখতে থাকো, গ্লু গানের সাহায্যে, ঠিক আছে? এটার আমার তৈরি হয়ে গেছে, তিনটে লেয়ার, সিলভার, গোল্ডেন, একটা রেড কালারের রিবন দিয়ে চারদিকটা আমি লাগিয়ে নিয়েছি। এবার এই যে গদিটা বানিয়েছিলাম এইটার পিছনে আমি রিবন গুলোকে এরকম ভাবে রিং করে রেখেছি পেস্ট করে, ঠিক আছে? এখানে সেইটা আমি এইখানে ঝোলাবো। দেখো এটা আমি সেলো টেপ দিয়ে লাগাবো, ঠিক আছে? এরকম ভাবে এগুলো লাগিয়ে নেবো।
আমাদের রেডি। এইটা এইখানে আমি বসাবো, ঠিক আছে? তার আগে এই দুটোকে এখানে ঢুকিয়ে নিচ্ছি। এটা এখানে এরকম ভাবে ঢুকিয়ে আমি এ দুটোকে এইখানে গ্লু গানের মাধ্যমে এ দুটোকে আটকে দেবো, ঠিক আছে? এবার এই দুটোকে আমি এই দুটোকে পেস্ট করে নেবো গ্লু গানের সাহায্যে। এই রিবন এইখানে লাগাচ্ছি। এটা বানিয়ে যথেষ্ট চেষ্টা করবে আর আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে বন্ধুরা? আর জন্মাষ্টমী ভালো করে পালন করো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।